প্রিয় বন্ধুরা, ইউজিসি অর্থাৎ ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশনের পক্ষ থেকে এই মুহূর্তে প্রত্যেকটি কলেজ এবং বিশ্ববিদ্যালয়কে একটি গাইডলাইন দিয়ে দেওয়া হলো। এগুলো প্রত্যেকটা কলেজ এবং বিশ্ববিদ্যালয়কে মানতেই হবে। কি বিষয়ে ইউজিসি গাইডলাইন দিল সমস্তটাই এই ভিডিওতে এক্সপ্লেন করব। দুটো বিজ্ঞপ্তি দিয়েছে প্রত্যেকটা কলেজ ইউনিভার্সিটির জন্য। কি কি বিজ্ঞপ্তিতে, কোন বিজ্ঞপ্তিতে কি বিষয় মেনশন করা হয়েছে, এ টু জেড বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। ও আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো, এবং ব্যক্তিগতভাবে কিছু জিজ্ঞাসা করার থাকলে ইনস্টাগ্রাম আইডি দিলাম, সরাসরি তোমরা জিজ্ঞাসা করতে পারো। সবার প্রথমেই বলে রাখি, ইউজিসি অর্থাৎ ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশনের যে নির্দেশ, সেই নির্দেশ কিন্তু প্রত্যেকটা কলেজ প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়কে মানতেই হবে। সেই অনুযায়ী কিন্তু একটি নোটিশ প্রত্যেকটা ছাত্রছাত্রীর জন্য এই মুহূর্তে প্রত্যেকটা কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীর জন্য এই মুহূর্তে ইউজিসির তরফ থেকে দেওয়া হয়েছে। কি বলা হয়েছে নোটিশে দেখে নেব। ইউজিসির তরফ থেকে প্রথম যে নোটিশটি এখানে দেওয়া রয়েছে দেখতেই পাচ্ছ, 22 নভেম্বর এই নোটিশটি রীতিমতো পাবলিশ হয়েছে। এই নোটিশে অ্যাকচুয়ালি কি বলা হচ্ছে এখানে দেখো, ইনভিটেশন অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর স্কলারশিপ। তো স্কলারশিপ নিয়ে কিন্তু রীতিমতো এখানে বলা হয়েছে, কি বলা হয়েছে, দ্য ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল ওয়াজ ওপেন অন 18 আগস্ট 2021 ফর রিসিভিং অ্যাপ্লিকেশন আন্ডার ফলোয়িং ইউজিসি স্কিম ইম ফর রেগুলার অ্যান্ড ফুল টাইম স্টুডেন্ট আন্ডার ফলোয়িং ফোর স্কিম ফর একাডেমিক ইয়ার 2021 to 2022। মানে এখানে তোমরা বুঝতেই পারছো, তোমাদের আগেও জানিয়েছিলাম যে ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল অর্থাৎ NSP, এই NSP স্কিমের আন্ডারে কিন্তু ছাত্রছাত্রীদের স্কলারশিপের যে আবেদন সেটা তারা করতে পারে। ইউজিসির আন্ডারে প্রত্যেকটা কলেজ ইউনিভার্সিটি যারা রয়েছে তাদের প্রত্যেকটা ছাত্রছাত্রীর জন্য চার রকম স্কিম প্রদান করে থাকে। ইন্দিরা গান্ধী PG স্কলারশিপ অর্থাৎ যারা PG স্টুডেন্ট রয়েছে তাদের জন্য এই স্কলারশিপ, তারপরে PG স্কলারশিপ ফর ইউনিভার্সিটি র্যাঙ্ক হোল্ডার ক্যান্ডিডেট, তোমরা যারা ইউনিভার্সিটি র্যাঙ্ক হোল্ডার আছো তাদের জন্য কিন্তু এই স্কলারশিপ, 3 নম্বর যে নর্থ ইস্টার্নের যে ছাত্রছাত্রীরা রয়েছে তাদের জন্য এই স্কলারশিপ রয়েছে, এবং 4 নম্বর যেটা রয়েছে PG স্কলারশিপ ফর প্রফেশনাল কোর্সেস ফর SC ST ক্যান্ডিডেট, তোমরা যারা প্রফেশনাল কোর্স করছো SC ST স্টুডেন্ট রয়েছে তোমাদের জন্য কিন্তু এই স্কলারশিপটি রয়েছে। এখানে তোমাদের অনেকেরই একটি বিষয়ে জিজ্ঞাসাবাদ রয়েছে, স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপে আবেদন করলে আমরা এই স্কলারশিপে আবেদন করতে পারবো কি পারবো না। এক্ষেত্রে তোমাদের প্রত্যেকে বলে রাখি, তোমরা যে স্কলারশিপেই আবেদন করো না কেন, তোমরা প্রত্যেকটা স্কলারশিপেই আবেদন করতে পারবে। আবেদন করার অধিকার কিন্তু আমাদের প্রত্যেকের রয়েছে, আমরা আবেদন করতেই পারি। তুমি যদি এই মুহূর্তে কোনো স্কলারশিপের সুবিধা পেয়ে থাকো সেক্ষেত্রে তুমি আবেদন নাও করতে পারো, সেক্ষেত্রে তোমার আবেদন করার অধিকার নেই। আদারওয়াইজ তুমি যদি এই মুহূর্তে সরকারি কোনো স্কলারশিপ না পেয়ে থাকো সেক্ষেত্রে তুমি যে কোনো স্কলারশিপেই কিন্তু আবেদন করতে পারবে। সেক্ষেত্রে তোমরা যারা এই মুহূর্তে আবেদন করোনি প্রত্যেককেই আমি বলবো তোমরা আবেদন করো। এবং এই যে ন্যাশনাল স্কলারশিপ NSP স্কলারশিপের লাস্ট ডেট কিন্তু এই মাসের অর্থাৎ নভেম্বর মাসের 30 তারিখই লাস্ট ডেট রয়েছে। এবং ইউজিসির আন্ডারে প্রত্যেকটি কলেজ ইউনিভার্সিটিকে কিন্তু এই মুহূর্তে বলা হয়েছে যে তোমাদের এর যে স্কলারশিপে ছাত্রছাত্রীরা আবেদন করবে তার ভেরিফিকেশন কিন্তু ডিসেম্বর মাসের 15 তারিখের মধ্যেই করে দিতে হবে। এবং কলেজের এই ভেরিফিকেশনের পরেই, যে তোমরা সঠিক তথ্য দিয়েছো সঠিক কিছু, সেই ভেরিফিকেশনের পরেই কিন্তু তোমাদের যে টাকাটা অ্যামাউন্টটা সেটা কিন্তু তোমাদের ব্যাংকে ঢুকে যাবে, যেটা রীতিমতো এই মুহূর্তে ইউজিসি নোটিশ দ্বারা জানিয়ে দিয়েছে। এর পরবর্তী নোটিশে ইউজিসি কি বলেছে, এর পরবর্তী ইউজিসির তরফ থেকে দ্বিতীয় যে এই নোটিশটা দেওয়া হয়েছে, এই নোটিশে কি বলা হয়েছে আমি সহজে তোমাদের বুঝিয়ে বলি। আদার ডেমোগ্রাফিক অথেন্টিকেশনের জন্য কিন্তু এই রীতিমতো বিষয়টাই বলা হয়েছে, তোমরা যখন স্কলারশিপে আবেদন করো যেমনটি বললাম কলেজে প্রত্যেকটি কলেজ সেই ভেরিফিকেশন করে, তোমরা সঠিক তথ্য দিয়ে, তোমরা যে তথ্য দিয়েছো সেই তথ্য সম্পূর্ণভাবে সঠিক, এটা কলেজ ইউনিভার্সিটির তরফ থেকে ভেরিফাই করা হয়, এবং ভেরিফাই করার পরে সেটা কিন্তু অ্যাকচুয়ালি তোমরা টাকাটা পাও। এক্ষেত্রে তোমাদের যে আধার রয়েছে এবং ডকুমেন্টেশন রয়েছে, এই আধার আর ডকুমেন্টেশনের সাথে একটা লিঙ্ক আপ করার কথা কিন্তু এই বিষয়ে বলা হচ্ছে। যারা নোডাল অফিসার রয়েছে সেই নোডাল অফিসারদের এই সমস্ত বিষয়কে কমপ্লিট করতে হচ্ছে, যার জন্য রীতিমতো সময়সীমা দেওয়া হয়েছে। তোমাদের বললাম যে নভেম্বরের 30 তারিখ পর্যন্ত শেষ ডেট রয়েছে, এই ডেটের মধ্যে সম্পূর্ণ প্রসিডিওর কলেজ ইউনিভার্সিটিকে কমপ্লিট করতে হবে। সেই কারণে তোমাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, এবং তোমাদেরকে এই বিজ্ঞপ্তিটি শেয়ার করলাম এই কারণেই, তোমরা যারা এখনও পর্যন্ত অ্যাপ্লাই করোনি NSP তারা অতি অবশ্যই এই মুহূর্তে NSP আবেদন করো, তোমরা অবশ্যই তোমাদের এই টাকাটা তোমরা পেতে পারো। তোমরা যারা স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপে আবেদন করেছো,
তোমরা তারাও কিন্তু এই স্কলারশিপে আবেদন করতে পারো, কোনো রকম কোনো অসুবিধা কিন্তু তোমাদের হবে না। সেক্ষেত্রে তোমাদের প্রত্যেককে বলবো, যারা আবেদন করনি প্রত্যেকের উদ্দেশ্যে রিকোয়েস্ট, তোমরা আবেদন করো। লাস্ট ডেট কিন্তু তোমাদের এই মাসেরই 30 তারিখ, অর্থাৎ নভেম্বরের 30 তারিখ, তার আগে তোমরা আবেদন করো। তারপরে কলেজ ভেরিফিকেশান করবে ডিসেম্বরের 15 তারিখের মধ্যে, এবং তারপরেই কিন্তু তোমাদের ধীরে ধীরে প্রত্যেকটি পড়ুয়াদের টাকা ঢুকতে শুরু করবে। আর স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের টাকা জানুয়ারি মাসের 12 তারিখে ঢুকবে, তোমরা তো এটা জানোই। তো এই ক্ষেত্রে তোমাদের সম্পূর্ণ বিষয়টা জানিয়ে দিলাম ইউজিসির তরফ থেকে যে গাইডলাইনে দেওয়া হয়েছিল। এই মুহূর্তে তোমরা কারা অ্যাপ্লাই করেছো স্বামী বিবেকানন্দ স্কলারশিপে, কারা অ্যাপ্লাই করেছো এনএসপিতে, কারা ভাবছো অ্যাপ্লাই করবে, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানিও। তো আজকের মতো এটুকুই, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।